ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট চলছে। তোমরা ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করেছ। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ইচ্ছা করলে পিডিএফ ফাইল আকারেও নিয়ে নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্যপুস্তক ভালো করে অধ্যয়ন করে তোমাদের মতো অর্থাৎ নিজের মতো করে উত্তরপত্র সাজাবে, কিছুতেই অন্যজনের লেখা কপি করবে না। কপি করলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না। তোমরা যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিবে, যাতে সবার আগে অ্যাসাইনমেন্ট এবং নমুনা উত্তরপত্র পেতে পারো। তো চলো তৃতীয় সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করি। শ্রেণী ষষ্ঠ, বিষয় কৃষি শিক্ষা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। প্রথম অধ্যায়, আমাদের জীবনে কৃষি। তাহলে তোমাদের অধ্যায় অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায়, আমাদের জীবনে কৃষি। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু। পাঠ এক, কৃষির পরিধি ও পরিসর। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের আদর্শ কৃষক আব্দুর রহিম নিজ বাড়িতে দুটি গাভী, একটি ষাঁড়, 20টি হাঁস ও 20টি মুরগি পালন করেন। এছাড়াও বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল এবং পুকুরে নানা ধরনের মাছ চাষ করে থাকেন। তিনি মনে করেন মৌলিক চাহিদাগুলোর অধিকাংশই তার কার্যক্রম থেকে পেয়ে থাকেন। তুমি কি মনে করো মানুষের মৌলিক চাহিদাগুলোর সবকয়টি কৃষি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা সম্ভব? যুক্তি দ্বারা তোমার মতামত উপস্থাপন করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দেখতে পেয়েছ। তোমাদের জন্য নির্দেশনা থাকলো এক, শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ একের আলোকে মানুষের মৌলিক চাহিদাগুলো শনাক্ত করবে। তাহলে তোমরা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় পড়লেই মানুষের মৌলিক চাহিদাগুলো শনাক্ত করতে পারবে। দুই, শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করবে। তোমরা ইচ্ছাগুলো গুগলে চার্জ দিয়েও মৌলিক চাহিদাগুলো সংগ্রহ করতে পারবে। তিন, শিক্ষার্থীরা নিজ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে মৌলিক চাহিদাগুলো সম্পর্কে জানবে। তোমরা তোমাদের পরিবারের বড় সবার সাথে আলোচনা করেও চাহিদাগুলো সম্পর্কে জানতে পারবে। চার, নিজ বাড়িতে বিদ্যমান গাছগুলোর তালিকা তৈরি করে সেগুলোর ব্যবহার বা উপকারিতা সম্পর্কে জানবে। পাঁচ, কোনো তথ্য উৎস থেকে অবিকল কোনো তথ্য লিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাবে না। ছয়, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। শিক্ষার্থীরা নিজ হাতে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নির্দেশনাগুলো কিছু কিছু আগে দেখতে পেয়েছ। কিছুতে আরেকজনের লেখা হুবহু কপি করা যাবে না, যেটা আমি একটু আগে বলেছি। আবার তোমরা নিজের হাতে লিখতে হবে। আট, শিক্ষার্থীরা তাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, শিক্ষকগণ লিখে দিলে তা বাতিল হবে। নয়, যে কোনো কাগজ ব্যবহার করা যাবে। দশ, প্রথম পৃষ্ঠায় নাম, শ্রেণী, রুল, বিষয়, অ্যাসাইনমেন্টের শিরোনাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর রয়েছে তোমাদের জন্য মূল্যায়ন রুবিক্স। এগুলো তোমরা আগেও দেখেছ। তোমরা তোমাদের লেখার উপরে ভিত্তি করে, যদি তোমাদের সৃজনশীলতা থাকে, যদি তুমি নিজে নিজে চেষ্টা করো, নিজস্ব আঙ্গিকে লেখো, তাহলে তুমি অতি উত্তম পাবে। না হলে উত্তম, আর একটু খারাপ হলে ভালো, অথবা অগ্রগতি প্রয়োজন হবে। এটাতে তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে মূল্যায়ন করবে। আশা করি তোমরা আজকে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট দেখতে পেয়েছ। তারপর আমরা চলে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের।
তাহলে ষষ্ঠ শ্রেণীর গাছবিজ্ঞান বিষয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, অর্থাৎ গাছবিজ্ঞানে এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। অধ্যায় অধ্যায় শিরোনাম, প্রথম অধ্যায় গৃহ ও গৃহ পরিবেশের সাধারণ ধারণা, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, পাঠ এক গৃহ ও গৃহ পরিবেশ, পাঠ দুই গৃহের অভ্যন্তরীণ স্থানের বিন্যাস, পাঠ তিন প্রয়োজনীয় জিনিস যথাস্থানে সংরক্ষণ, পাঠ চার গৃহ পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধনের কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথম অধ্যায়ে থেকে শিরোনাম দেওয়া হয়েছে, আর পাঠ্যসূচিতে পাঠ নম্বর ও বিষয়বস্তু তোমরা দেখতে পেয়েছো পাঠ এক দুই তিন ও চার থেকে তোমরা লিখতে পারবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, তোমার গৃহ পরিবেশের বিভিন্ন অংশের নামগুলো লিখো। দুই, নিম্নে উল্লিখিত গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে চকে সাজাও এবং সেই স্থানগুলোতে তোমার পরিবারের সদস্যরা কী কী কাজ করে তা উল্লেখ করো। শোবার ঘর, ড্রয়িং রুম, রান্নাঘর, খাওয়ার ঘর, পড়ার ঘর, বাথরুম। চক, গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস, এটাতে থাকছে আনুষ্ঠানিক স্থান, অনানুষ্ঠানিক স্থান, কাজের স্থান। গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম, সম্পাদিত কাজ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি অত্যন্ত সহজ, তোমরা পাঠ্যপুস্তক থেকে নিজেরাই লিখতে পারো। তোমাদের জন্য যে নির্দেশনাগুলো থাকলো সেগুলো হচ্ছে এক, বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীকে সঠিক ধারণা দিন, দুই, অ্যাসাইনমেন্ট প্রদান করুন, তিন, কাজটি নির্ধারিত সময়ে সম্পূর্ণ করে জমা দিতে উৎসাহিত করুন। তাহলে আমাদের ষষ্ঠ শ্রেণীর গাছবিজ্ঞান বিষয়ে তোমরা অ্যাসাইনমেন্ট দেখতে পেয়েছ। পরে আমরা চলে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, অর্থাৎ তোমাদের 2021 শিক্ষাবর্ষে গণিতের এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তাহলে তোমাদের গণিত বিষয়ে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু 1.1, 2, 3, 1.4, 1.5, 6, 1.7, 1.8, 1.9, 1.10 থেকে শুরু করে 1.24 পর্যন্ত। তোমরা যদি অধ্যয়ন করো, ধারণা নাও, অঙ্ক করো, তাহলে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট লিখতে পারবে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, তিনটি সংখ্যা 28, 48 ও 72 ক, 1 থেকে 72 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি শনাক্ত করো। খ, 8 ও 12 সংখ্যা দুইটি সাধারণ ভাজক নির্ণয় করো। ঘ, মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। ঘ, ইউক্লিডীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যূনতম সাধারণ গুণিতক নির্ণয় করো। উম্ম, দেখাও যে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের গুণফল এদের লসাগু ও গসাগুয়ের গুণফলের সমান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দিয়ে তোমাদেরকে 5টি প্রশ্ন করা হয়েছে, তোমরা এগুলোর উত্তরগুলো সাজিয়ে লিখবে। তোমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে লসাগু ও গসাগু নির্ণয় করে সমস্যাটি সমাধান করবে। তাহলে তোমাদের এখানে মূলত দুইটি কাজ, একটি হচ্ছে লসাগু ও গসাগুর মাধ্যমে তুমি সমস্যাটা সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের পাঠ্যবই থেকে নিজেরা তোমাদের সৃজনশীলতা এবং নিজস্ব আঙ্গিকে তোমরা উত্তরপত্র লেখার জন্য চেষ্টা করবে। তারপরও আমি তোমাদেরকে নমুনা উত্তরপত্র দিব, তোমরা সেখান থেকে সহযোগিতা নেবে। তো আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, যাতে সবার আগে নমুনা উত্তরপত্র পেতে পারো। ধন্যবাদ সবাইকে।